দেখুন, এই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দেশে বাইরে পাচার হয়ে গেছে। এই যে সম্রাট বলেন, এর আগে আরেকজন যে ধরা পড়ছে, কি জানি নাম দাদা, সম্রাটের আগে যিনি ধরা পড়লেন কয়েক হাজার বান্ডিল কোটি টাকা নিয়ে, এনুরূপন, হ্যাঁ, পুরান ঢাকার দুই ভাই এনুরূপন, না এই দুই ভাইও আছে, তার আগে একজন ধরা পড়ছিল ওই যে কন্ট্রাক্টর জিকে স্বামী, হ্যাঁ জিকে স্বামী। এখন এই যে দেখেন, এই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার করে জামিন পেয়ে যায়, আর বেগম খালেদা জিয়া বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, টাকা চুরি না করে আপনারা এখন জেলখানায় বন্দী আছেন এবং তার বিরুদ্ধে সাজাও হয়ে গেছে আর কি। টাকা 3 কোটি টাকা, এখন 7 কোটি টাকা হয়েছে ব্যাংকে। যাই হোক, সেখানে একটা হয়তো বলতে পারে যে ক্ষমতার অপব্যবহার ইত্যাদি ইত্যাদি, এটা কিন্তু কিন্তু আমলি বক্তৃদের দিয়েই বলে এতিমের টাকা মেরে খেয়েছে। আরে টাকা মেরে খাওয়ার তো একটা সিস্টেম আছে। এই যে যারা মেরে খেলেন তারা এখন বেরিয়ে আসলেন, আর কয়দিনের মধ্যে দেখবে জিকে স্বামীও বেরিয়ে আসবে, আবার ওই পর্দা কেলেঙ্কারির যারা লক্ষ লক্ষ টাকা তারাও বেরিয়ে আসবে। তো এরকম দেখতে দেখতে দেখা যায় বেরিয়ে যাবে। আবার এই কয়দিন আগে দেখলাম যে 10 বছরের সাজাপ্রাপ্ত ব্যক্তি বিদেশে ঘুরে আসলে, কিন্তু বেগম খালেদা জিয়া তো জামিন পেয়েছিলেন যখন বিচারিক আদালতে মামলা চলছিল। হ্যাঁ জামিন না, আমি বললাম যে সাজার কথা, যে এই যে তাকে সাজাটা যে দিল কি ভিত্তিতে দিল, কোনো ভিত্তি ছিল না। যাই হোক, এখন আমি যেহেতু আইনজীবী হিসেবে আমার কাছে প্রশ্ন করেছে, তো এই সমস্ত ক্ষেত্রে মানে অন্য সাধারণ যে কোনো নাগরিক আপনার এই আদালত থেকে এইভাবে বেল পেতে পায় না, নর্মালি পায় না, যে লক্ষ লক্ষ টাকা। ওই যে দেখেন আপনি একটা ওই আমাদের একজন যুগ্ম মহাসচিব বোধহয় চিটাগাঙে, তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা নিয়ে এসে সেইটা নিয়ে তারা আটকে, তার বিরুদ্ধে তারপরে একটা একটা করে 17টা মামলা দিয়েছে। আমরা একটা বেল করাই আবার আর একটা আটকাই দেয়, একটা বেল করাই আবার আর একটা আটকাই দেয়। তো আর ইনি তো বাইরে হয়ে গেলেন, এত লক্ষ লক্ষ টাকা, যাকে ধরতেও সাহস পাচ্ছিল না। আপনার মনে আছে যে তাকে কিভাবে ধরেছে। যাই হোক, এখন আপনি যে প্রশ্নটি করেছেন সেই প্রশ্নটার জবাব দিই। সেটা হচ্ছে আপনি বলেছেন যে আন্দোলনের রোডম্যাপ, আমি প্রথমেই বলেছি যে আমরা কোনো রোডম্যাপ দেই নাই। আমরা কি বলেছি, এইটা শুধু বিএনপির একার কথা না, বিএনপি বলেছে যে গণতান্ত্রিক অধিকার মানুষের কাছ থেকে আপনারা কেড়ে নিয়েছেন, সেই অধিকারটা আপনাদেরকে ফিরিয়ে দিতে হবে, এবং সেইটা ফিরিয়ে দিতে হলে পরে আপনাদেরকে একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে নির্বাচন দিতে হবে। এইটা ছাড়া বিএনপি অতীতে আপনাদের কথা অনেক শুনেছে এবং আপনারা অনেক ব্লাফ দিয়েছেন, জাতিকেও ব্লাফ দিয়েছেন। 2014 সনে যখন নির্বাচন হয়েছে তখন বলছিলেন যে এইটা একটা নিয়ম রক্ষার নির্বাচন, বিএনপি বিশ্বাস করেছে। বিএনপি এমন একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল যে তারা এই বিশ্বাসটা করে তারা আপনার তাদের সমস্ত কর্মকাণ্ড বন্ধ করে দিয়েছিলেন। তারপরে যে নির্বাচন, এই যে আপনার কি বলে এই এই 2018 সনে, না 2018 সনের নির্বাচনে তো যা জাতি দেখেছে, সারা পৃথিবীর মানুষ দেখেছে, এবং যে নির্বাচন কমিশন বিদায় হয়ে গেছে তারাও কিন্তু স্বীকার করে গেছে যে এটা কোনো নির্বাচন হয় নাই বিদায়কালীন সময়, যদিও আগে স্বীকার করে নাই আর কি। এটা কোনো নির্বাচন হয় না এটাকে বলেছে, না বলেছে যে এই 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 সরকারের প্রভাব মুক্ত না হলে নির্বাচন হয় না। এবং এই ওনারা একটা আরেকটা জিনিস বলেছে যে এই যে নির্বাচনটাকে বা তারা যে একটা স্বচ্ছ নির্বাচন এইটা তারা দাবি করে যেতে পারে নাই, এটা পরিষ্কার। এবং এই বর্তমান যে নির্বাচন কমিশন এসছেন তারা কিন্তু এখন বারবারই বলে যে আগের মতো নির্বাচন হবে না, সরকারি দলও বলে আগের মতো আর নির্বাচন হবে না। তাহলে এখন কি ধরনের নির্বাচন হবে, সেইটা হলো মানে সরকারি দলকে পরিষ্কার করতে হবে যে আগের মতো নির্বাচন হবে না, মানে আগের দিনেরটা রাতে নিচ্ছেন, এখন কি 7 দিন আগে নিয়ে যাবেন, না আপনারা ক্ষমতায় থাকার জন্য যা যা করা দরকার সেইটা করবেন,
এবং বিএনপির বিরুদ্ধে আপনি দমন পীড়ন যা যত প্রকার যা কিছু আছে এইটা চালাবেন, এইটা তাদেরকে পরিষ্কার করতে হবে। আর আমাদের একটি কথাই হচ্ছে, আমরা নির্বাচনে অংশগ্রহণ করব না এবার, যতক্ষণ পর্যন্ত এই সরকার নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিয়ে না যাবে। এটা আমাদের কথা না, এইটা কিন্তু আওয়ামী লীগ ছাড়া বিরোধী দল অন্যান্য যারা আছে আমাদের সাথে মোর্চা না, কিন্তু তারাও কিন্তু বাম দল বলেন অন্যান্য দল বলেন তারাও কিন্তু একই দাবি করে যাচ্ছে, ওই যে এই সরকারের অধীনে কেউ কোনো নির্বাচনে যাবে না।